বেশ জল ঘোলার পর এবার সাকিব আল হাসানের ছুটির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। লম্বা সময়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। বুধবার 9 মার্চ গণমাধ্যমের সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন আগামী 30 এপ্রিল পর্যন্ত সাকিব আল হাসান সব ধরনের ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন। সাকিবের চাওয়া অনুযায়ী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আলোচনার পর নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। জালাল ইউনুস জানিয়েছেন, 2 দিন সময় নেওয়ার পর সাকিব কোন ফরম্যাটে এখন খেলতে ইচ্ছুক বা ইচ্ছুক নন সে বিষয়ে অবহিত করেছেন। বিসিবির এই ঘোষণার পর নিশ্চিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই কঠিন সিরিজের জন্য সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি মাসের 18 তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। আইসিসি ওডিআই সুপার লীগের গুরুত্বপূর্ণ এই সিরিজে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। বিসিবির ছুটি মঞ্জুর করার মধ্য দিয়ে এই সফরে সাকিব আল হাসানের না যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেল। একই সাথে গত কদিন ধরে সাকিব আল হাসানকে নিয়ে চলা আলোচনা থেমে গেল।